ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আমরা যেটা সকালের দিকে যে খবরটা দেখেছিলাম যে 2017 যারা টেট পাস করেছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং এই মর্মে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল গতকালকের ডেটে। তো আবার দেখো আজকের ডেটে, অর্থাৎ 1 জুন 2023 ডেটে আবার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কী নোটিশ করা হচ্ছে দেখো। যে নোটিফিকেশান ফর টেম্পোরারি সাসপেনশন অফ ইস্যুয়েন্স অফ টেট 2017 এলিজিবিলিটি সার্টিফিকেটস, অর্থাৎ টেম্পোরারি সাসপেনশন, সাময়িকভাবে এটাকে স্থগিতকরণ করা হচ্ছে যে ইস্যুয়েন্স অফ 2017 টেট পাস সার্টিফিকেটটা। ডিটেলে কি বলা হচ্ছে একটু দেখে নাও। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ডিউ টু সার্টেন টেকনিক্যাল প্রবলেমস, অর্থাৎ সার্টেন কিছু টেকনিক্যাল প্রবলেমসের জন্য দ্য ফ্যাসিলিটি ফর ডাউনলোডিং টেট 2017 এলিজিবিলিটি সার্টিফিকেটস ইজ টেম্পোরারিলি সাসপেন্ডেড, অর্থাৎ সাময়িকভাবে এটাকে স্থগিত রাখা হচ্ছে। দ্য রিওপেনিং শিডিউল অফ দ্য পোর্টাল উইল বি নোটিফাইড ভেরি শর্টলি, অর্থাৎ আবার পুনরায় যখন এই পোর্টালটা খুলবে সেই শিডিউল তোমাদেরকে খুব তাড়াতাড়ি এটা নোটিফাই করে দেওয়া হবে। এবং তারপরে সেই কমন যে লাইন, দিস নোটিফিকেশান ইজ ইস্যুড উইথ দ্য কাইন্ড অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট অফ WBBPE। তো এই ছিল এখন যেটা বিষয়, সেটা হচ্ছে টেট পাস সার্টিফিকেট টেকনিক্যাল কিছু কারণের জন্য এখন সেটাকে সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে, আবার খুব তাড়াতাড়ি এ বিষয়ে পর্ষদ নোটিশ দেবে। ভালো থেকো, ধন্যবাদ।